আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে। আমি আজকে এসেছি বর্তমানে আমাদের হিন্দু ধর্মের মানুষের কাছে একটা খুবই পবিত্র স্থান, শ্রীকৃষ্ণর সাথে রিলেটেড সেই ইস্কন মন্দিরে। বাট আমি পশ্চিমবঙ্গে নেই, বর্তমানে আমি আছি ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরের ইস্কন টেম্পলেটে আমি আজকে প্রেজেন্ট আছি। আর এটা যেটা হচ্ছে, এটা একদম দেখে নিন এই সাইড থেকে পুরো। এখানে আমাদের এদিক দিয়ে প্রথম প্রবেশ করতে হবে, প্রবেশ করার পর আমরা ভেতরে যেতে পারবো। একদম ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, বাট আমি আজকে এখানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট। এখান থেকে একে একে যে সমস্ত দর্শনার্থীরা আছেন, আপনারাও যখন এখানে ভিজিট করবেন, এখান দিয়ে আপনাদেরকে প্রথম এন্ট্রি নিতে হবে। এন্ট্রি নেওয়ার পর এখান দিয়ে আপনাদেরকে প্রবেশ দ্বার। আর আমি একটু পার্কিংটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা মেনলি আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে একদম এন্ট্রি পয়েন্টটা, ঠিক আছে? এখান থেকে আপনাদেরকে এন্ট্রি নেবেন প্রথম। আর এন্ট্রি নেওয়ার পর এদিকটা দেখুন, কার পার্কিং, বাইক বা কার নিয়ে যখনই আপনারা আসবেন এই রুটটা দিয়ে আপনাদেরকে রাখতে হবে। ইভেন তারপর আমরা প্রবেশ করে যাব ভিতরে। আর এটা একদম ভিড়টা দেখুন, জাস্ট মানে আজকে সানডেতে আমরা এখানে ভিজিট করেছি, তো তার মধ্যে প্রচণ্ড ভিড়। ধীরে ধীরে আমি পুরোটা প্রবেশ করব। আর বাঙালি সব জায়গাতেই আছে, বিশ্বাস করুন। মানে আমরা যে ব্যাঙ্গালোরে আছি তার জন্য যে বাঙালি এখানে পাবো না, এটা না। আমরা এখানে আসার পর সেটা খুব ভালোভাবেই অবজার্ভ করতে পারছি। হিউজ, আপনারাও যারা এখানে আসবেন, মানে সেটা জবের সূত্র হোক বা অন্য কোনো পারপাসের জন্য, আপনারা কিন্তু এখানে এলেই জিনিসটা বুঝতে পারবেন। তো আপাতত আমরা ভিতরে প্রবেশ করছি। এখান থেকে একটা ভিড়, প্রচণ্ড লাইন দিয়ে দিয়ে এখান থেকে আপনাদেরকে সিঁড়ি বেয়ে একদম নিচের দিকে প্রবেশ করতে হবে। সম্পূর্ণ তাহলে পুরো বিষয়টি আপনারা জানতে পারবেন। আমরা ধীরস্থিরভাবে একদম সম্পূর্ণ লাইন বরাবর ওয়ান বাই ওয়ান সকলের পিছু পিছু আমরা এরপর আগের দিকে মানে প্রবেশ করছি। এখানে একটা অনেকটা ফুটওয়ে টাইপের রয়েছে, অনেকটা লম্বা সেই ফ্লাই ফুটওয়ে টাইপের, তো এটার মধ্যে দিয়ে আমাদেরকে সম্পূর্ণভাবে যেতে হচ্ছে। যাওয়ার সাথে সাথে আমি আপনাদের সামনে এটি তুলে ধরছি। আর দেখুন, এখান থেকে পাহাড়ের মধ্যে যে মন্দিরটা হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে একটা পাহাড় আকৃতি ছিল, এবং সেই পাহাড়টা কেটেই এত সুন্দর কারুকার্য দেওয়া হয়েছে। ব্যাঙ্গালোরের যে ইস্কন টেম্পলেট, দেখুন আশেপাশে বিভিন্ন বড় বড় অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে সব কিছুই পাবেন। তো এই পাহাড়ের মধ্যে এই মন্দিরটি যেহেতু তৈরি করা হয়েছে, তো আমরা সমস্ত সব কিছু আমাদের ক্যামেরা এবং ব্যাগ জমা দেওয়ার পর, বড় ক্যামেরা কিন্তু আমাদেরকে জমা দিয়ে দিত, আমি এটা মোবাইল থেকে ভিডিওটা করছি। তো সেক্ষেত্রে ধীরে ধীরে একদম প্রবেশ করছি আমরা। আমার দেখুন, আমি ইস্কনে এখনও পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি, বাট এখানে আমার সৌভাগ্য জুটেছে শ্রীকৃষ্ণ দর্শন করার। তো চলুন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনারা সকলে এটি উপভোগ করবেন। আপনাদের সকলের সামনে আমি শ্রী রাধাকৃষ্ণ টেম্পল ইস্কনের একদম ফ্রন্ট থেকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি। তো চলুন বঙ্গবাসী, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাকে অনেক ভালোবাসা দিন, ভিডিওটি শেয়ার করে দিন সকলের মধ্যে, যাতে অন্য কেউ দেখার সুযোগ পেয়ে যায়। তো চলুন আর সময় নষ্ট করব না, আপনারা আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এরপর আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। এই সিঁড়ি দিয়ে একদম আপনাদেরকে প্রথম ভিতরে প্রবেশ করতে হবে। আর ভিতরে প্রবেশ করার পর কিন্তু আপনারা যে আরও দর্শন, সেই সম্পূর্ণ মন্দিরের ইনসাইডের দর্শন আপনারা করতে পারবেন। আর এটি যখন আমি প্রথম এখানে এসেছিলাম, দেখুন ওয়েদার কিন্তু খুব সুন্দর ছিল, তার জন্য কিন্তু এত সুন্দরভাবে আমাদের মোবাইল ফটোগ্রাফিতে এই ভিডিওটি এসেছে। তো চলুন আর সময় নষ্ট করব না, ধীরে ধীরে আমরা ভিতরে প্রবেশ করি। আর ভিতরে প্রবেশ করার পর আমি আপনাদেরকে দেখুন পুরো মন্দিরটার আরও যে দৃশ্যটি আছে সেটা সম্পূর্ণভাবে দেখাবো। একদম এখান থেকে দেখুন আমরা সম্পূর্ণটা আপনাকে দেখাচ্ছি। আউটসাইডে রোড থাকার জন্য এখানে কিন্তু চলে এসো শুভঙ্কর, ভিতরে আউটসাইডে রোড থাকার জন্য কিন্তু এখানে এতটা ভালো আপনারা দেখতে পাচ্ছেন না, বাট এটা হচ্ছে মেন প্রবেশদ্বার। এরপর হয়তো ভিডিওর কোয়ালিটি আরও বেটার আসবে, কারণ বাইরের দিকটা তো পুরোটা রোদ ছিল। সেক্ষেত্রে দেখুন আমরা এখান থেকে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আপনারা মেন যে টেম্পেল, সেই টেম্পেলটা আপনারা দর্শন করতে পারবেন। এখান থেকে আমি আপনাদেরকে আগে সম্পূর্ণ দেখাচ্ছি, আপনারা দেখুন তারপর বুঝতে পারবেন। এটা হচ্ছে মেন প্রবেশদ্বারের একদম শুরুতেই আপনারা এই যে বিষয়টি, এটা মনে তো হচ্ছে সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি। তো দেখুন একদম, এটা কি সোনা দিয়ে তৈরি পুরোটা মনে তো হচ্ছে পুরো। ওকে চলুন, আমরা একদম প্রবেশদ্বারে আছি। এখান থেকে কিন্তু আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে, তারপর আমরা সম্পূর্ণ মন্দিরটা দর্শন করতে পারবো। তো চলুন আমার সাথে আপনারা ভিডিওটিতে সম্পূর্ণ দেখতে থাকুন। ভেতরে আমরা প্রবেশ করছি, এখান থেকেই আমাদেরকে প্রবেশ করতে হবে একে একে লাইন বরাবর। তো আপনারা যারা অলরেডি এখানে দর্শন করে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং তো এখান থেকেই আমাদের প্রবেশ। এখান থেকে দেখুন ইস্কন শ্রী রাধা কৃষ্ণ টেম্পল আপনারা দেখতে পাচ্ছেন।
আমরা এখান থেকে প্রবেশ করে যাব। আর ধীরে ধীরে আমাদেরকে সম্পূর্ণ এই লাইনটা মেনটেন করেই একদম শেষ পর্যন্ত যেতে হবে। তো আপনারা যারা বাংলা থেকে দেখছেন, আমাদের পশ্চিমবঙ্গ থেকে বা উড়িষ্যা থেকে, আপনারাও যখন এখানে ভিজিট করবেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আর কীভাবে আসতে হবে না হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। নর্মালি ব্যাঙ্গালোরে যদি আপনারা ক্যাব বুক করে আসেন, ওলা, উবার বা র্যাপিডো সমস্তই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। বাট অনেকটা জ্যামটা মেন, রাস্তা হয়তো খুব অল্প বাট জ্যামটা অনেক বেশি থাকার জন্য কিন্তু আপনাদের অনেকটা সময় লাগতে পারে। তো হরে কৃষ্ণ নাম নিয়ে আপনারা একবার দর্শন করুন। এখানে দর্শনার্থীরা একে একে প্রবেশ করছেন, ওনারা প্রবেশ দ্বার দিয়ে। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করে যাই একে একে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দেখুন ভেতরে কিন্তু ইসকন টেম্পলের ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নাই, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা হয়তো ভেতরে ফটোগ্রাফি করতে পারবো না, বাট আউটসাইডে এখানে কিন্তু আমরা ফটোগ্রাফি করে আপনাদের সামনে টোটাল যে দৃশ্যটা সেটা তুলে ধরছি। এটা মন্দিরের আর একটা ব্যাক সাইডের দিক দিয়ে আপনারা এই লুকটা দেখতে পাচ্ছেন। আর অপরদিকে এটা এক্সিট পয়েন্ট, এখান থেকে সকলে বাইরে বের হয়ে যাচ্ছেন। এদিক দিয়ে আমি আগেই জানালাম আপনাদের পার্কিং এরিয়া। এখান থেকে দেখুন একদিক দিয়ে প্রবেশ হচ্ছে, এটা দিয়ে প্রবেশ করার পর আপনাদেরকে বাইরের দিকে বেরিয়ে যেতে হবে। তো দেখুন ভিতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নাই, তো সেক্ষেত্রে আমি একদম ভেতর পর্যন্ত আপনাদেরকে হয়তো দেখাতে পারবো না। বাট যেহেতু এখন শুরুর দিকে মুহূর্ত, ভিতরে আমরা মোবাইল চালাতে পারবো না, তো এখানে আমি আপনাদেরকে তুলে ধরাচ্ছি সমস্ত দৃশ্যটি। আপনারা দেখুন একে একে সমস্ত দর্শনার্থীরা এই লাইন বরাবরই তারা কিন্তু আসছেন, দেখতে পাচ্ছেন। এখানে বাঙালির কিন্তু অনেক সমাহার এখানে রয়েছে। আমরা কিন্তু সত্যি প্রচণ্ড আনন্দ এবং উন্মাদনায় সত্যি খুব খুশি লাগছে যে বাঙালিরও একটা দর্শন এখানে পাচ্ছি। অনেক বাঙালি যারা কর্মসূত্রে হয়তো ব্যাঙ্গালোরে আছেন বা ডক্টরের ইস্যুর জন্য এখানে আসছেন, ওনারা সকলেই কিন্তু এখানে রয়েছেন। আপনারা সম্পূর্ণ আউটসাইডের লুকটাও দেখুন, দেখতে পাচ্ছেন এটা ব্যাঙ্গালোর সিটির আউটসাইডের লুক। এটা কিন্তু এক্সিট পয়েন্টের দিকটা আমি তুললাম আপনাদের সামনে তুলে, আর ভেতরের প্রবেশটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন ভিডিওটি আমরা আগিয়ে নিয়ে যাই, ভেতরে ক্যামেরাটা অফ করে আমরা এগিয়ে যাই, কারণ ভেতরে তো আমাদের ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো সেক্ষেত্রে আমাদের এরপর ক্যামেরাটা অফ করতে হবে, তারপরের দৃশ্যটা আমি আপনাদের তুলে ধরব। আমরা এখন ইসকন ধামের একদম ভিতরে প্রবেশ করে গিয়েছি। ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নাই, বাট আমাদের কাছে স্পেশাল পাস থাকার জন্য যে সমস্ত সিকিউরিটি গার্ডরা ছিলেন ওনারা কিন্তু আমাকে অ্যাটলিস্ট কোনো বারণ করেননি। আপনারা দেখবেন অনেকেই ভিডিও করছে বা ভিতরে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, বাট আমাদের কাছে যেহেতু স্পেশাল পাস ছিল তো সেক্ষেত্রে আমরা ভেতরে প্রবেশ করেছিলাম এবং আপনাদের সামনে এই যে শ্রীকৃষ্ণর এত সুন্দর ইসকনের দর্শন সেটা করার আপনাদের সামনে সুযোগ করে দিলাম। ভেতরে কিন্তু সত্যি আমি প্রবেশ করে একদম মনোমুগ্ধ হয়ে গেছিলাম যে এত সুন্দর কারুকর্যের সাথে সম্পূর্ণ সোনা দিয়ে এটাকে লিপ্ত করা ছিল। যে মেন দর্শন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ভিতরের দর্শনটা কিন্তু সম্পূর্ণ, এই যে বেড়িটা আপনারা দেখছেন, এই সম্পূর্ণ যেখানে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ সকলকে রাখা রয়েছে সেই সম্পূর্ণ জায়গাটা কিন্তু সম্পূর্ণরূপে এটা সোনার। এই যে স্বর্ণ দিয়ে এটাকে অলঙ্কারে সজ্জিত করা রয়েছে এবং যেভাবে আপনারা স্বর্ণ মন্দিরের দৃশ্য অনেক সময় দেখেছেন এটাও কিন্তু ঠিক, এখানে বিভিন্ন দর্শনার্থীরা এখানে নাম জপ হচ্ছে এবং ওনারা এখানে কিন্তু বসে রয়েছেন, অনেকেই এখানে কিছুক্ষণের জন্য বিশ্রাম গ্রহণ করছেন। আর আমাদেরকে রাইট সাইড দিয়ে যেতে হবে, রাইট সাইড দিয়ে যাওয়ার পর সম্পূর্ণটা একটা রাউন্ড শেপে ঘুরতে হবে। তো কী অসাধারণ দৃশ্যও আপনারা দেখছেন বলুন তো। আপনাদের সকলের কাছে এই ভিডিওটির মাধ্যমে আমি ব্যাঙ্গালোরের ইসকন ধাম দর্শনের একটা সুযোগ করে দিলাম। অবশ্যই আপনারা সকলে এই ভিডিওটি একটু শেয়ার করবেন এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো দেখুন আমরা একদম ভিতরে প্রবেশ করে গিয়েছি, এখানে সম্পূর্ণ সিকিউরিটি কিন্তু খুবই স্ট্রং সিকিউরিটি, একদম সিসিটিভি থেকে শুরু করে সমস্তটা খুব মানে পিসফুল একটা মাইন্ড। যদি আপনারা এখানে চান তাহলে কিন্তু অবশ্যই একবার এই ইসকন মন্দির আপনারা দর্শন করে যাবেন আমাদের। হ্যাঁ, তবে একটা জিনিস, এখানে যদি আকার এবং সৌন্দর্য ও কারুকার্যের দিক দিয়ে দেখতে চাই সেক্ষেত্রে আমাদের বাংলার যে ইসকন আছে সেখান থেকে কিন্তু এটা কিছুটা হলেও অনেকটাই বাংলার যে ইসকন মায়াপুর ইসকন সেখানে সত্যি অভাবনীয়, সেখানে দেখার এবং সৌন্দর্যের কোনো বিকল্প আমি কিন্তু আজ পর্যন্ত অন্য কোনো জায়গাতে দেখিনি। তো আমরা একদম ভিতরে প্রবেশ করছি। এর ভিতরে আরও একটা দ্বার ছিল, এখানে অনেক কিছু মিউজিয়াম টাইপের রয়েছে যেখানে কিন্তু বাট হিউজ কস্টলি, বিভিন্ন শ্রীকৃষ্ণর বিভিন্ন মূর্তি এবং একটা মিউজিয়াম মানে এই মন্দিরের ঠিক গ্রাউন্ড ফ্লোরে, মানে আমরা ফার্স্ট ফ্লোরটার নিচের দিকে আসার পরই এদিক দিয়ে বের হওয়ার পরই সেই মিউজিয়ামে আমরা প্রবেশ করছি। এবং সেখান থেকে কোনো দর্শনার্থী যদি আমাদের প্রসাদ সংগ্রহ করতে
চান সেটাও কিন্তু আপনারা ভেতর থেকে করতে পারেন। আর আমরা এখন এটা দিয়ে বাইরে বের হচ্ছি, আর এখানে কিন্তু দান করার ক্ষেত্রে আপনারা ডিজিটাল পেমেন্ট মেথডও ইউজ করতে পারেন, কিউআর কোডের থ্রু কিন্তু আপনারা ডোনেট এখানে কিন্তু করতে পারেন। তো আমরা এটা দিয়ে বের হওয়ার পর যে নিচেতে যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার কিন্তু এখানে প্রথমবার আসা হয়েছে, আর সত্যি বলতে আমি খুব সুন্দরভাবে এটিকে উপভোগ করলাম। একদিকে তো প্রচণ্ড গরম থেকে শুরু করে সব কিছুই ছিল, তো আমি যখন ভিডিওটি করছি তো বাংলায় কথা বলতে দেখে অনেকেই কিন্তু আমাকে একটু কেমন কিন্তু কিন্তু বোধ নিয়ে তাকাচ্ছিল। মানে সব দিকে সে হয় না যে কোথা থেকে রে, ওখানে তো সবাই কানাডা ভাষা বলছিল। তো যাই হোক, আমি কিন্তু আমার মাতৃভাষাটাকে সম্মান করি, মাতৃভাষাটাকে ভালোবাসি, তার জন্য ব্যাঙ্গালোরের মাটিতে দাঁড়িয়েও ইস্কনের সাথে সাথে আপনাদের সম্পূর্ণ মন্দিরের দৃশ্যটি তুলে ধরলাম। আপনাদের কেমন লাগছে এই ভিডিওটি অবশ্যই কিন্তু একটু জানাবেন। তো চলুন এখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ভিডিও বা ভিডিও তো করছি, ভিডিওর সাথে সাথে কয়েকটা ছবি আমরা তুলে নিই, তারপর বাকি যে দর্শন সেটাকে আপনাদেরকে করাবো। আর হ্যাঁ, লাইক করতে এবং আমাকে ফলো করতে ভুলবেন না কিন্তু, কারণ আমি আপনাদের সামনে কিন্তু শিক্ষা ও আরও বিভিন্ন ধরনের ভিডিও যেরকম দিচ্ছি, আমি বিভিন্ন দর্শন যে জায়গাগুলিতে স্থান ভ্রমণ করি সেই ভ্রমণের দৃশ্যও কিন্তু আপনাদের সামনে ব্লগের মাধ্যমে তুলে ধরি। এখানে দর্শনার্থীদের ভিড় কিন্তু ধীরে ধীরে বাড়ছে, আর অনেক বাঙালি ইঞ্জিনিয়াররাও কিন্তু এখানে এসে আমাদের সাথে হঠাৎ করে পরিচয় হলো। অনেকেই কিন্তু আমার ভিডিও এখানে দেখে, তো যদিও তারা এখন বর্তমানে টাটা এবং বাকি জায়গাতে কাজ করছে, এই যে সামনে যে গ্রুপটা আপনারা দেখছিলেন, তো ওনাদের সাথে আমাদের পরিচয় হলো, আমার ভিডিও ওনারা দেখেন। এবং শ্রীরামপুরের দু তিনজন ক্যান্ডিডেট এখানে ছিল যারা কিন্তু অলরেডি একটা ব্যাঙ্গালোরের কোম্পানিতে চাকরি করছে। তো যাই হোক, আমরা একদম ভেতরে প্রবেশ করে এই যে স্বর্ণ দিয়ে মোড়ানো এত সুন্দর একটা দৃশ্য আপনাদের সামনে দেখালাম। দেখুন সম্পূর্ণ চারিদিকটা কিন্তু সিসিটিভি দিয়ে মোড়ানো, এবং গ্রানাইট ও মার্বেলের সম্পূর্ণভাবে কাজ করা অসাধারণ লাগছে। হরি হরি রাম হরি রাম 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 হরি হরি। আপনারা দেখছেন বর্তমানে ব্যাঙ্গালোরের ইসকন টেম্পলেটের ইসকন টেম্পল ক্যামেরা ফটোটি আমাদের হিন্দু ধর্মের সমস্ত মানুষের এরিয়া, বাট তারপরও আমাদের যেহেতু কৃষ্ণকে আমরা যারা মেনে তুলি পাস ছিল, তো সেক্ষেত্রে আমি দর্শন করার জন্য এই জায়গাটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আপনারা কিন্তু ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, এবং আপনার টাইম লাইনেও কিন্তু এটাকে শেয়ার করে দেবেন, কারণ সেক্ষেত্রে আপনার জন্যও কিন্তু শ্রীকৃষ্ণ দর্শন অনেকেরই সম্ভব হবে। আর এরপর আমরা ভিডিওটি শেষ করব, আমাদের অলরেডি যে দর্শন সম্পূর্ণ হয়েছে, এরপর আমরা আবার যেখানে আমাদের রুম নেওয়া হয়েছিল সেই রুমের আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা ফিরে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারাও যদি এখানে দর্শন করে গিয়েছেন তাহলে কিন্তু সেটা অবশ্যই জানাবেন, আর ব্যাঙ্গালোরের কোন কোন জায়গা আপনারা ঘুরেছেন এবং কোথায় ঘোরার মতো জায়গা আছে সেটা জানাবেন, তাহলে সময় থাকলে হাতে আমরাও কিন্তু সেই সমস্ত জায়গাগুলি দর্শন করে যাব। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, ধন্যবাদ আপনাদের। আমি বলবো রিকোয়েস্ট করবো পুরো মন্দিরটাকে দর্শন করাবার জন্য। সো আপ সভি লোগোকে লিয়ে মেয়ে জাহাঁ ভি জাতা হু আপকে লিয়ে কুছ আচ্ছা চিজ দেনে কি কোশিশ করতা হু। ফিলহাল আজ হাম আয়ে হ্যায় ব্যাঙ্গালোর মে, তো ব্যাঙ্গালোর মে হাম ইয়াহাঁ পে দর্শন কে লিয়ে আয়ে হ্যায়, তো ইসি বিচ আপ সভি কে লিয়ে মেয়ে ইয়ে মন্দির কো দর্শন করবা রাহা হু মেরে ভিডিও কে মাধ্যম সে। আগর আপ ভি হিন্দু ধর্ম কো মান কে চলতে হ্যায়, শ্রী কৃষ্ণ কে আপ এক ভক্ত হ্যায়, তো আপ জরুর ইস ভিডিও কো শেয়ার কর দিজিয়েগা। বাকি আপকে ফেসবুক ফ্রেন্ড আর ইউটিউব মে জিতনে ভি সারে আপ লোগ দেখতে হ্যায় দূসরো কো দেখনে কা ইয়ে মৌকা কর দিজিয়ে। তো আগর আপ ভি ইয়ে জগা কো ঘুম কে গয়ে ইস টেম্পল পে ইস মন্দির মে আয়ে হ্যায়, তো জরুর একবার কমেন্ট করকে কমেন্ট সেকশন মে জয় শ্রী কৃষ্ণ লিখ দিজিয়েগা। ধন্যবাদ আপ সভি কো। আপ